এখানে একটা নম্বর দিচ্ছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? তো পরিবৃত্তে বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি যে ব্যাসার্ধ যদি আর হয় তার ক্ষেত্রফলটা হয়ে যাবে পাই আর স্কোয়ার। ঠিক আছে, তা আমাদের প্রথম কাজ হবে যে ব্যাসার্ধ কত সেটা আমাদের বার করা। ঠিক আছে, 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি, তা আমরা দেখতে পাচ্ছি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার, অর্থাৎ অধিভুজ স্কোয়ার প্লাস লম্ব, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে আমরা অধিভুজ স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অধিভুজের মিডিল পয়েন্টে আমাদের কি থাকে? পরিবৃত্তের কেন্দ্র থাকে। তো অধিভুজটা যেহেতু 5, তাহলে এটা আমাদের কত হয়ে যাবে? ব্যাসার্ধ হয়ে যাবে 5/2। ঠিক আছে, তো 5/2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলটাই আমাদের বার করতে হবে। তো বৃত্তের ক্ষেত্রফল কত হয়? না, পাই আর স্কোয়ার। এত যেহেতু সেমি আছে তাহলে বর্গ সেমি হয়ে যাবে। তো পাই মানে কত? 22/7 ইন্টু আর এর মানটা কত হবে? না, 5/2, তার স্কোয়ার আছে, এটা আমাদের হিসেব করতে হবে। ঠিক আছে, তো এটা হিসেব করলে কত হবে? 22/7 ইন্টু উপরে হয়ে যাবে আমাদের 25, বাইরে হয়ে যাবে 4, এত বর্গ সেমি। তো এই গুণটা তোমরা করবে 28, 25-এর সঙ্গে এটা গুণ করলে 50, 25 2 50, 55। ঠিক আছে, এটাকে তোমরা পূর্ণ সংখ্যা করে যে অপশান দেবে, ঠিক আছে, সেখানে তোমরা দাগ দিয়ে দেবে।